খেজুর পাতাকে শাজারাতুল মুমিন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো মুমিন গাছ। কি গাছ? মুমিন গাছ। কেন মুমিন গাছ? মুমিনরা দুঃখে হোক সুখে হোক সব সময় কার কথা স্মরণ করে? কোন বিপদে মুমিনরা ঈমানের পথ থেকে সরে দাঁড়ায় না, ঈমানের পথেই থাকে। ঠিক না বেঠি? আর মুনাফিকদের কোন দল সুবিধা আছে যেখানে আই আসি, মুমিনরা একখানেই থাকে। খেজুর গাছের পাতা কখনো ঝরে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খেজুর খাওয়া, যে খেজুর খায় না সে উপোস থাকে। খেজুরের ভিতরে সব রকমের খাদ্য প্রাণ আছে। এত সুগার কোনো ফলে নাই কিন্তু ডায়াবেটিস হয় না খেজুর। নরমাল চিনি না খেয়ে খেজুর খাবেন, কোন রকমের ডায়াবেটিস হবে না। খেজুর প্রসূতি মেয়েদেরকে খেতে বলেছেন আল্লাহ জাল্লা শানহু। জিজাহান্নাকাল মরিয়ামকে বললেন মরিয়াম গাছটাতে নাড়া দাও, পাকনা খেজুরগুলো পড়বে এগুলো খাও। তোমার লোহার যেই ক্ষতি ঘটেছে শরীরের মধ্যে, আয়রনের যে অভাব হয়েছে সেটা তোমার মেকআপ হয়ে যাবে। সবচেয়ে বেশি আয়রন হলো খেজুরের ভিতরে। আবার হকসবাজারের পানির বেজর নিলে খুশি হয় কে? আল্লাহ খুশি, আল্লাহ বেজর, আল্লাহ বেজরটা ভালো ভালোবাসে, ঠিক কি না? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের শেষ নামাজ পড়বা বেজর নামাজ, আখরে সালাতের রাসূল ফিল লাইল আল ফিতর, রাতের শেষ নামাজ পড়তেন তিনি ফিতর। ইযা খাশিয়া সুবহা ফাউতারা বিরাকাতিন, বুখারীর বর্ণনা। যখন সকালের ভয় করতেন এক রাকাত দিয়ে বেজর করে দিতেন সব। নরমালি তিন রাকাত পড়তেন, পাঁচ রাকাত পড়েছেন, সাত রাকাত পড়েছেন, নয় রাকাত পড়েছেন, এগারো রাকাত পড়েছেন ভিতর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের বেশি? হ্যাঁ, জোরে বলেন তো আল্লাহু আকবার। বেশি জোরে না। কিতাব সিনেমা হলে যেটা দেখে ওটো কিতাব। কিতাবের বাংলা কি? কি এই কি বই দেখছ? হাইসি তোরে, বইয়ের নাম হাইসি তোরে, মানে তোরাও খাইছি তোর ইমানও খাইছি। যেগুলো শরীর বিক্রি করে এগুলো চেয়ে জঘন্য হলো যেগুলো সিনেমা হলে মানুষকে চরিত্রহীন করে। এগুলো তো গোপনে তাদের কাজগুলো করে, এগুলো প্রকাশ্যে মানুষকে চরিত্রহীন করে, ঠিক কি না? এগুলোর কারণে এইডস হয়, এগুলোর কারণে করোনা বাড়ে। চরিত্র নাই, কোন মেয়ের হাত ধরে কোন দিকে নাচানাচি করছে। রাসূল বলেছেন একটা মেয়ের হাতের সাথে হাত লাগলে কত ক্ষতি হয়, এটা যদি মানুষ জানতো হাতুড়া দিয়ে তার মাথার ভিতরে পেরাক ঢুকালে যত ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় একটা বেগানা মেয়ের সাথে তার হাত লাগলে। যাদের সাথে হাত লাগালেন তার সাথে জিনা হয়ে গেল, মারাত্মক গুনাহ। মেয়ের সাথে হাত মিলানো হারাম। কোন কিতাবে পাই? কোন কিতাব? কোরআন। এ কথা বলবো না, তুমি জগই কয় আরো জগই আরো জগই, এমনি কি কর? বসার দরকার নাই, দাঁড়িয়ে থাকুক। কত মানুষকে বসাবে? এই জন্য কোরআন শরীফের অনুমতি হয় কম। আজকে আমাদের চেয়ারম্যান সাহেব আর হাসান, আমাদের ইমাম হাসান ইমাম ইমাম হুসাইন, আল্লাহ কবুল করুক তার, আমাদের আমাদের ওসি সাহেবকে আল্লাহ কবুল করুক। যারা কোরআনে বাধা দেন আল্লাহ যেন আপনাদের জান্নাতের জন্য বাধা হয়ে যায়। বাধা দেয় কেন? বাধা তারাই দেয় যারা কোরআনকে পছন্দ করে না, কোরআন শুনলে যাদের কলিজা আগুন ধরে যায়। বাধা দেয় কেন? কোরআন তো তোর কথাও বলছে। কোরআন বলে না এমন কোন মানুষ পৃথিবীতে। একদিন হুজুর বলছিলেন কোরআনের ব্যাখ্যা তফসির নিয়ে, কি জানি মাশাআল্লাহ বলো, সুন্দর বলেছে। কোরআনে পিঁপড়ার নাম আছে না নাই? আসেনি? কি নাম? নমল। আবার বড় মোড়া আতি, কি নাম? এটা আপনি জানেন তো,